হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে। শুরু হয়ে গেছে 2022-23 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া। তোমরা ইতিমধ্যে যারা আবেদন করেছো অথবা যারা আবেদন করবে, তোমাদের আবেদন সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই যে তথ্যটি শেয়ার করব, তোমরা ইতিমধ্যে যারা আবেদন করেছো, আবেদন ফিও দিয়েছো, তোমাদের আবেদন কোন পর্যায়ে আছে বা আবেদনের অবস্থা কিভাবে জানতে পারবে এটা শেয়ার করব। দ্বিতীয় যেটা শেয়ার করব সেটি হচ্ছে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছে। তো খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, তা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। এখন প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব যে যারা ইতিমধ্যে আবেদন করেছো, আবেদন ফিও তোমাদের দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি পেয়ে গেছো। এখন তোমার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে, অর্থাৎ আবেদন ফি দেওয়া সঠিক হয়েছে কিনা বা তোমার আবেদন সঠিক হয়েছে কিনা কিভাবে চেক করতে হবে। তো চেক করার জন্য তুমি প্রথমত তোমার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে তুমি তোমার আবেদনটি চেক করতে পারবে। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে রেখেছি, সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটটি হচ্ছে তোমরা যেখান থেকে মেডিকেল ভর্তির জন্য আবেদন করেছো সেই মেডিকেল ভর্তির ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটা অপশন রয়েছে, যেমন হোম অপশন রয়েছে, তারপর ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর রয়েছে, এরপর পেমেন্ট স্ট্যাটাস দেখানো হচ্ছে, এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস কপি। তো পেমেন্ট স্ট্যাটাস এখানে যদি ক্লিক করো তাহলে এখানে তোমার ইউজার আইডিটি ব্যবহার করে পেমেন্ট স্ট্যাটাস তুমি দেখতে পারবে, অর্থাৎ তোমার পেমেন্টটি করা হয়েছে কি না এটি তুমি এখান থেকে দেখতে পারবে। এবং অপর যে অপশনটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেন্টস কপি, এখানে ক্লিক করলে তুমি দেখতে পারবে যে এখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ তোমার নিজের প্রোফাইল লগ ইন করার জন্য এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো তোমার মেডিকেল ভর্তির আবেদন করার পর যে ইউজার আইডি পেয়েছো এবং আবেদন ফি দেওয়ার পর যে পাসওয়ার্ডটি তোমার দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে সাবমিট করলেই তুমি তোমার প্রোফাইলে লগ ইন করতে পারবে। এবং প্রোফাইলে লগ ইন করলেই দেখবে যে তোমার ছবি রয়েছে বা তোমার প্রোফাইলটিতে তোমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো থাকবে। এবং তুমি যদি আবেদন ফি কমপ্লিট করে থাকো তাহলে তো পাসওয়ার্ড যেহেতু দেওয়া হয়েছে, আবেদন ফি তো তোমার দেওয়া হয়ে গেছে, তো সেখানে কিন্তু পেইড দেখানো হবে যে তোমার আবেদন ফিটি পে করা হয়ে গেছে। আর যারা পে করেনি তাদের তো পাসওয়ার্ড দেওয়া হয়নি। আর যে সকল শিক্ষার্থীর আবেদন সঠিক হয়নি তাদের সেখান থেকে তুমি চেক করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান সেখান থেকে তুমি চেক করতে পারবে যে তোমার কতদূর পর্যন্ত আবেদন কমপ্লিট হয়েছে। যারা আবেদন করেছে তোমাদের আবেদন করার পর যে ইউজার আইডি দেওয়া হয়েছে, ইউজার আইডি দেওয়া হলেই বুঝবে যে তোমার আবেদনটি সফল হয়েছে। সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি অবশ্যই সংরক্ষণ করে রাখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে তোমার প্রবেশপত্র ডাউনলোড বা অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হবে। সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি কোথাও কপি করে নোট করে রাখতে পারো। এছাড়াও তোমরা অনেকেই আছো যারা পাসওয়ার্ড ভুলে গেছো অথবা তোমার মেসেজটি ডিলিট হয়ে গেছে, এই কারণে পাসওয়ার্ডটি তুমি হারিয়ে ফেলেছো। কী করবে? পাসওয়ার্ডটি হারিয়ে ফেললে তুমি এখানে রিকভারি পাসওয়ার্ড দিতে পারবে অথবা রিকভারি ইউজার আইডি দিতে পারবে। একদম দুইটা অপশন রয়েছে, এই দুইটা অপশনের মাধ্যমে তুমি তোমার ইউজার আইডি রিকভার করতে পারবে, পাসওয়ার্ডও রিকভার করতে পারবে। তো ইউজার আইডি রিকভার করার জন্য এখানে ক্লিক করবে, তারপর এখানে তোমার নাম দিতে হবে, তার ফাদার্স নেম এবং মোবাইল নম্বর দিতে হবে। এবং যে আবেদন করার সময় যে তোমার নাম ইউজ করেছো বা তোমার ফাদার্স নেম, তারপর তোমার মোবাইল নম্বর যেটা ইউজ করেছো সেটি দিয়ে সাবমিট করলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে এই মোবাইল নম্বরে। তারপর তোমার সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে তুমি তোমার আইডিটি, ইউজার আইডিটি তোমার রিকভার করে নিতে পারবে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম একই রকম, পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে এখানে ইউজার আইডি এবং মোবাইল নম্বরটি দিয়ে সাবমিট করলেই তুমি তোমার পাসওয়ার্ডটিও রিকভার করতে পারবে। সো যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছো তোমরা এখান থেকে রিকভার করে নিতে পারবে। তো এই ছিল মূলত এই অপশনগুলোর কাজ, আমি তোমাদেরকে প্রত্যেকটি অপশনের কাজ দেখিয়ে দিয়েছি সঠিকভাবে। আর একটি বিষয় তোমাদেরকে বলে রাখছি যে আমার কাছে কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, কারণ আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে প্রোফাইলটি কেমন হবে। তো তুমি তোমার প্রোফাইলটিতে লগ ইন করে দেখে নিও যে তোমার প্রোফাইলটি কেমন। ওকে, তো এইবার তোমাদের সাথে শেয়ার করব যে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত আবেদন করেছে। তো এই সংক্রান্ত একটি নিউজ এসেছে, নিউজটি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। নিউজটি শিরোনাম করা হয়েছে মেডিকেল ভর্তিতে যত আবেদন পড়ল। বিস্তারিত অংশে রয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রায় 60,000 শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন এবং সোমবার 13 ফেব্রুয়ারি রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাশার মোহাম্মদ জামাল দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে সোমবার রাত 8টা পর্যন্ত 60,000 শিক্ষার্থী অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছেন। আমরা আশা করছি আবেদন সংখ্যা 1.5 লাখ ছাড়াবে।
অর্থাৎ সোমবার রাত 8টা পর্যন্ত 60,000 শিক্ষার্থী আবেদন করেছিল। অর্থাৎ যেদিন আবেদন শুরু হয়েছিল ওই দিনই প্রায় 60,000 শিক্ষার্থী আবেদন করেছিল। সো আবেদন সংখ্যা এখন পর্যন্ত অনেক বেড়েছে, হয়তো তোমরা এখনও পর্যন্ত যারা আবেদন করনি তোমরা আবেদন আবার করবে, তো আবেদন সংখ্যা 1.5 লাখ ছাড়াবে এমনই তারা আশা করছে। তো যাই হোক, এই বিষয়ে তারা জানতে চাইলে, অর্থাৎ মাত্র 8 ঘন্টায় বিপুল সংখ্যক আবেদন পড়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন যে অধিকাংশ শিক্ষার্থী চায় তাদের পরীক্ষার কেন্দ্র ঢাকা পড়ুক, এই কারণে সবাই দ্রুত আবেদন করেন, সেজন্য কম সময়ে এত বেশি আবেদন পড়েছে বলে আমার ধারণা। অর্থাৎ তোমরা যারা আবেদন করেছো তোমরা নিশ্চয়ই জানো যে আবেদন ফি দেওয়ার সময় 4টি সেন্টার চয়েস করতে বলেছিল। সেই 4টি সেন্টারের কোড ওইখানে দিতে হবে, যেই কোডটি তোমার আসবে সেই কোডটিতে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই 4টি সেন্টারে যেহেতু ঢাকা মেডিকেল রয়েছে বা অন্যান্য যেইখানে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার মধ্যে, সেই সকল ঢাকার মধ্যেই কলেজগুলোতে শিক্ষার্থীরা মূলত আবেদন করে সেখান থেকে তোমার সিটটা কনফার্ম করে নিয়েছে যে আমি এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো, এখানে দিব। তো এই ছিল মোটামুটি সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।